प्रिय देशवासी बादुरिया थाना रुद्रपुर ग्रामे एक छेलेर फेसबुक कांड के लिए गोटा मुस्लिम समाज जे क्षोभे फेटे पड़े आमरा देशेर हिंदू मुसलमान सबाई एर जन्ने दुखित व्यथित एवं से छेलेटा शास्ति होक एटा आमरा सबाई चाई किन्तु मने रखते हबे एकटा जिनिस एटा एटा संविधाने परिचालित देश आलहामदुलिल्लाह प्रथम दिन जेदिन ये जिनिस प्रचार है से दिन पुलिस प्रतिश्रुति दिए 24 घंटार भितरे आमरा आसामी के अरेस्ट करब आलहामदुलिल्लाह 24 घंटा लागे नी रात 10:30 पुलिस संगे आमादेर कथा है एवं रात 3 भितरे से आसामी के अरेस्ट करे यथारीति सर्वोच्च धाराय केस दिए ताके बसिरहाट आदालते पाठिए देवा है जेले आदालत आबार ताके 1 सप्ताह जेल हेफाजते रखार निर्देश दिए ये आमादेरा सफल जरा आंदोलन करछेन आपनादेर आंदोलन सफल होयेछे आसामी अरेस्ट होयेछे आसामी जेलखानाते आछे तार विचार प्रक्रियार जन्य आमादेर अपेक्षा करते हबे अनेक मानुषेर दाबी आसामीके आमादेर हाथे तुले दिते हबे किन्तु एकटा स्वाधीन सार्वभौम ओ सांविधानिक संविधान द्वारा परिचालित देशे आसामीके कखनो पब्लिकेर हाथे छेड़े देवा जाय ना एई ब्यापारटा आमादेर बुझते हबे देशेर संविधानेर प्रति आमादेर आस्था राखते हबे देशेर पुलिस प्रशासनेर प्रति आमादेर आस्था राखते हबे पुलिस आमादेर एई ब्यापारटाय जथेष्ट सहयोगिता करेछेन कोनो मतेई पुलिसेर एई भूमिकाके आमरा खराब बोलते पारि ना तिनि एखन आसामी एखन जेले आछे तार विचार प्रक्रियार जन्य आमरा अपेक्षा करब देशेर समस्त जनगणेर प्रति आमादेर आवेदन आपनारा मेहरबानी करे दया करे एई ब्यापारटाके केंद्र करे रास्ताघाट अवरोध करे जनजीवन आर विपर्यस्त करबेन ना जदि आमरा अतिरिक्त रास्ताघाट अवरोध करे जनजीवन विपर्यस्त करी ताहले देशेर ও অন্য সম্প্রদায়ের মানুষ তারা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরও ভাবমূর্তি আলাদা দিকে চলে যাবে দীর্ঘদিন ধরে যদি আমরা এই অবরোধ প্রক্রিয়া চালাই দেশের পুলিশ প্রশাসন তারা আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না সুতরাং পুলিশ যখন অ্যারেস্ট করেছে জেলে যখন বন্দী আছে আমরা তার বিচার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করব সর্বান্ত সর্বোপরি এটাও মনে রাখতে হবে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে যেভাবে গাড়ি ঘোড়া পোড়ানোর সংবাদ আসছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ইসলামে এই অশান্তির কথা নেই ইসলাম শান্তির কথা বলে ইসলাম সম্প্রীতির কথা বলে ইসলাম সৌভ্রাতৃত্বের কথা বলে সুতরাং গাড়ি ঘোড়া জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ যারা করতে চাইছেন তাদেরকে আমরা বলবো মেহরবানি করে আপনারা ওই দিকটায় যাবেন না যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ইসলামে এই ধরনের কোনো কথা বলা নেই শান্তিপূর্ণ আন্দোলন কামানের গোলার চাইতে অনেক শক্তিশালী হয় কিন্তু আমরা যদি আন্দোলনকে ঠিক রাখতে না পারি আমরা যদি শান্তিটাকে ঠিক রাখতে না পারি তাহলে এই আন্দোলন সম্পূর্ণভাবে আমাদের বিরোধিতায় চলে যাবে গোটা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা আল্লাহর হস্তে এই ব্যাপারটাকে নিয়ে কোথাও কোনো মিথ্যা গুজব রটাবেন না নিজেদেরকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সাথে বসবাস করুন রাস্তাঘাট খুলে দিন এবং দস্তুর মতো জনজীবনকে স্বাভাবিক করুন আসামি যাতে সর্বোচ্চ শাস্তি পায় তার জন্য আমরা খুব শিগগিরই বড় আকারে আবার সভা করব এক্ষুনি আমরা পরিবেশ শান্ত না হলে কোনো সভা সমিতি ডাকতে পাচ্ছি না পরিবেশটা শান্ত হলেই আমরা সভা ডাকবো এবং আজকে বাদুরিয়াতে একটা সভা হওয়ার যে বার্তা রটেছে এটা সম্পূর্ণ মিথ্যা বার্তা বাদুরিয়াতে এই পরিস্থিতিতে আমরা কোনো সভা ডাকতে পারিনি সভা আমাদের কোনো ঘোষণা নেই যেদিন আমরা সমাবেশ করব হিন্দু মুসলমান সবাই মিলে আমরা সম্প্রীতি সভা করব সেই দিনে আবার পরবর্তীকালে আপনাদের জানানো হবে জানবেন আপনারা যারা আছেন দেশের জনগণ আমরা হিন্দু মুসলমান মিলেমিশে এখানে বসবাস করি 64 দাঙ্গার কথা আমাদের মনে রাখা উচিত 47 দাঙ্গার কথা আমাদের মনে রাখা উচিত খবরদার এদেশের একটা হিন্দুর রক্ত মাটিতে না পড়ুক এক পিস মুসলমানের রক্ত মাটিতে না পড়ুক মিলেমিশে যেমন ছিলাম আমরা সেই মিলেমিশে থাকবো অপরাধী যিনি সে সর্বোচ্চ শাস্তি পাক তার জন্য পুলিশ আমাদের পাশে আছে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আমাদের পাশে আছে হিন্দু ভাইরা তারাও বলছে যে ধরনের অপরাধ করেছে এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কিন্তু আমরা যদি দেশে এই বিশৃঙ্খল পরিস্থিতি ঘটিয়ে ফেলি তাহলে পুলিশ এবং হিন্দু সম্প্রদায় কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং সেদিন কিন্তু আমাদের নিজেদের পায়ে নিজেরা কুরুল মারার সমান হয়ে যাবে এতটুকু কথা বলে দেশবাসীকে শান্ত শিষ্ট সম্প্রীতির সাথে মিলে মিশে স্বাভাবিক জনজীবনকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।